নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আদৌ হবে কলেজের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত সুপ্রিম রায়? তবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। দীর্ঘ শুনানির পর দ্বিতীয় দফা পিছিয়ে গেল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত সুপ্রিম রায়ের ঘোষণা। পরীক্ষা সংক্রান্ত মামলায় শুনানি শেষ হয়ে গেলেও রায় স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। রায় ঘোষণার জন্য 3 দিন সময় দিয়েছে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ। ফলে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার কিংবা সোমবার এই মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। সুপ্রিম রায়ের ভিত্তিতে নির্ভর করছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষার ভবিষ্যৎ। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত পরীক্ষা নেওয়ার বিষয়ে ইউজিসি কড়া অবস্থানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ইতিমধ্যে জানিয়েছেন রাজ্য সরকার। পাল্টা মূল্যায়নের বিষয়ে নির্দেশিকাও জারি করেছেন রাজ্য। সেই অনুযায়ী বহু কলেজ ফলাফলে প্রকাশের কাজও শুরু করে দিয়েছে, কিন্তু ইউজিসি সাব জানিয়েছে পরীক্ষা পিছোতে পারে, কিন্তু কোনোভাবেই তা বাতিল করা যাবে না। কেন্দ্রের তরফে আদালতে জানানো হয় ইউজিসির নির্দেশের কোনোভাবেই রাজ্য সরকার ভঙ্গ করতে পারে না। ইউজিসি ও কেন্দ্র সহ সমস্ত পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি অশোক ভূষণ পর্যবেক্ষণ করে বলেন, পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা ইউজিসি মাথায় রাখেনি, এমনটা ভেবে নেওয়া বোধহয় ঠিক হবে না। যদিও পরীক্ষা নেওয়ার বিষয়ে আপত্তি আবেদনে পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, পরে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, পরীক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। করোনার জেরে পরীক্ষা পিছানোর আবেদন করতে পারে, তবে কোনোভাবেই পরীক্ষা বাতিল করা যাবে না, কেননা পরীক্ষা না নিলে ডিগ্রি দেওয়া সমস্যা হতে পারে। মঙ্গলবার সর্বপক্ষের বক্তব্য শুনে রায় স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্ট। তাহলে আগামী শুক্রবার বা সোমবার যে কোনো একটা দিনে ফের আবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হবে এবং সেই রায় ঘোষণার পর আপাতত জানা যাবে যে এই বছরে লাস্ট সেমিস্টার অর্থাৎ চূড়ান্ত বর্ষের পরীক্ষার্থীর পরীক্ষা হবে কি না, সেটা তখনই জানা যাবে। তো আপাতত ভিডিওটি এইটুখানি, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।